মালয়েশিয়ান ফল রামবুটান চাষ করে সফলতা পেয়েছে নরসিংদীর শিবপুরের কৃষক জামাল উদ্দিনের মতো অনেকে। দাম একটু বেশি হলেও ফলটির রয়েছে বেশ চাহিদা। নরসিংদী জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম মতির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গায়ে কাটাযুক্ত এই ফল দেখতে কিছুটা কদম ফুলের মতো, ওপরের খোসা ফেলে দিলে ভেতরের অংশটা দেখতে লিচুর মতো, স্বাদে গন্ধে অতুলনীয়। নরসিংদীর শিবপুর উপজেলার অষ্টওয়ানী গ্রামের কৃষক জামাল উদ্দিন এই রামবুটান চাষ করে পেয়েছেন ব্যাপক সাফল্য। বিদেশ জীবন কাটিয়ে দেশে ফেরার সময় পরিবারের জন্য সঙ্গে নিয়ে আসেন কিছু রামবুটান, এরপর শখের বসে নিজ বাড়ির আঙিনায় বপন করেন বীজ। এরপর এক অন্য গল্প, বিদেশে ইন্ডিয়াতে বাংলাদেশে বহু জায়গা থেকে দূরে অনেক দূর দূর থেকে লোকজন মাগুরে চলে আইয়ে সারাদিন এই যেতে দেখতে যেমন তার সুন্দর খাইতে মন সার। ফলটি কিনতে ঢাকা থেকে পাইকাররাও আসছেন নরসিংদীর শিবপুরে। স্থানীয় বাজারে রামবুটান বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি দরে। আসছি মাদারীপুর থেকে রামবুটান ফল দেখার জন্য। ফেসবুকে আমি প্রথমে এই ফলটার সম্পর্কে আর কি দেখি, তখন আমার এই ফলটার নিজে চোখে সামনে থেকে দেখার অনেক ইচ্ছা হয়েছে। বাজারে রামবুটানের দাম একটু বেশি হলেও চাষাবাদে খরচ কম, তাই এই ফল চাষে অনেকে আগ্রহী হয়ে উঠছেন বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। বিদেশ থেকে নিয়ে আসছিলেন তারা, ওনারা চাষাবাদের মাধ্যমে ওনারা অনেক লাভবান হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।